ব্রেকিং নিউজ, অক্টোবরের 18 তারিখ থেকে শুরু হচ্ছে শাকিব খানের বহু ভায়োলেন্সের সিনেমা বরবাদের শুটিং। সেই শুটিং এ অংশগ্রহণ করতে 18 তারিখ ভারতের উদ্দেশ্যে উড়াল দিবেন ঢাকায় সিনেমার শীর্ষনায়ক মেগাস্টার শাকিব খান। সম্প্রতি সামনের মাসের 15 তারিখ মুক্তির অপেক্ষায় আছে তার বহুল প্রত্যাশিত সিনেমা দরদ। এই দরদ সিনেমা মুক্তিকে কেন্দ্র করে এখনো পর্যন্ত আসেনি বরবাদ সিনেমার ফার্স্ট লুক। জানা যায় বরবাদ সিনেমার ফার্স্ট লুকে শাকিব খানের এমন একটি লুক আমরা দেখতে পারবো, সিনেমাটির ভিতরে এত ভাইলেন্স থাকবে সবাই সেই সময় বরবাদ নিয়ে প্রচারণা শুরু করবেন, কিন্তু মাইকের চিপে পড়ে যাবে দরদের প্রচারণা। এই কারণে মেগাস্টার শাকিব খান বরবাদ টিমকে ফার্স্ট লুক প্রকাশ করতে নিষেধ করেছেন। ইতিমধ্যে মেগাস্টার শাকিব খান বরবাদ সিনেমার শুটিং এ নামার জন্য নিজের ফিটনেস থেকে শুরু করে লুকের ভিতরে এনেছেন পরিবর্তন, যেটা আমরা দেখেছি গতকাল বিপিএল এর অনুষ্ঠানে। জানা যায় মুক্তির অপেক্ষায় থাকা দরদ সিনেমাটির যে গানটিতে কোনালের সাথে কণ্ঠ দিয়েছেন এই প্রথমবারের মতো নোবেল। গানটির টাইটেল হলো ওরে পাগল মন দুই পাগলে হয় যেন মিলন। এই প্রথমবার মতো বাংলা কোন সিনেমা বিভিন্ন ভাষা মুক্তি পাচ্ছে বিভিন্ন দেশে।